আগরতলা শহরে নেশার সামগ্রী সহ দুই যুবককে আটক করেছে এলাকার মানুষ। তাদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। 79 টিলার অরূপ দাসের বাড়িতে ভাড়া থাকত তপন বাহাদুর দর্জি। সে দীর্ঘদিন ধরে নেশা কারবারের সঙ্গে যুক্ত। শুক্রবার এলাকার মানুষ তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এবারের মধ্যে আমরা আগেও জানি যে বাড়ির মালিক ভাড়া দিছে, এর মধ্যে বাড়ির মধ্যে কি হইতেছে সবাই জানে। বাড়ির মধ্যে গাঁজার তেল ডাক্সার মধ্যে সবকিছু বিক্রি করে এখানের মধ্যে, ঠিক আছে। বাড়ির মালিক আমরা আমরা কিচ্ছু না, তোমরা ফিসটা উঠতে বাইরে করে দাও। প্লাস আমরা এই যে টিএসআর ভাই না ট্রাফিক ভাইদের ভাই কইতেছে সব আমি ধরছি। এমনি মনে মুখি কি তো কয়ে দিতাম যে এই বারেটা উঠাও। জানি কইতেছে আমরা তো বারেটা, আমি তো জায়গা সারাদিনে আমি তো বারেটাতে কিছু কইতে পারি না। আমার কথা হয়েছে এই যে নেশাগুলোর ট্যাবলেট, ঠিক আছে, সমাজটাকে দূষিত করতেছে। এই এলাকার যত ফুলা ভাই সবরে দূষিত করতেছে। রাত দিন আয়ে মানুষ আয়ে ট্রাভেল, বেশিরভাগ ট্রাভেলে। প্লাস এবং ইহানের মধ্যে একটা ট্রাভেল আছে, হে হয়েছে মেন কালপিট। দুইটার দোষ ছিলাম, তারা ফিটছে, আটকে রাখতাম আসলাম, ধরে ভাগ্যে গেছে। এই বাড়ির ভিতরে তপন দেব মাগিতা হে বলে বিক্রি করে। পিয়ার রিপোর্ট, চ্যানেল 3 রাত।